পশ্চিমবঙ্গে শুরু হলো ভারত জোড়ো যাত্রা। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নেতৃত্বে বুধবার সকালে গঙ্গাসাগর থেকে শুরু হয় যাত্রা। তার আগে গঙ্গাসাগর থেকে জল নিয়ে কপিল মুনির আশ্রমে পুজো দেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তারপরেই তিনি যাত্রার সূচনা করেন। সাগর থেকে পাহাড় 800 কিলোমিটার পদযাত্রা হবে। রাহুল গান্ধীর নেতৃত্বে কন্যাকুমারী থেকে কাশ্মীর ভারত জোড়ো যাত্রা চলছে। তারই সমর্থনে বুধবার বাংলার গঙ্গাসাগর থেকে কার্শিয়াং পর্যন্ত যাত্রার সূচনা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। 23 জানুয়ারি পর্যন্ত রাজ্যের 10টি জেলা পরিক্রমা করবেন কংগ্রেস কর্মীরা। বিজেপি বিরোধী সকলকেই যাত্রায় সামিল হতে আহ্বান জানিয়েছেন অধীর চৌধুরী। তিনি বুধবার সকালে কংগ্রেস কর্মী সমর্থকদের নিয়ে গঙ্গাসাগরে যান, সেখান থেকে জল সংগ্রহ করেন, তারপর কপিল মুনির আশ্রমে পুজো দেন। সেখান থেকে যাত্রা শুরু করেন তিনি। সাগর থেকে পাহাড় 800 কিলোমিটার হবে এই পদযাত্রা। অধীর চৌধুরীর সঙ্গে এই ভারত জোড়ো যাত্রায় সামিল হয়েছেন আব্দুল মান্নান, সন্তোষ পাঠক, অমিতাভ চক্রবর্তী সহ কংগ্রেসের একাধিক প্রথম সারির নেতা। পঞ্চায়েত ভোটের আগে বঙ্গে কংগ্রেসের এই ভারত জোড়ো যাত্রা প্রভাব ফেলবে বলে মনে করছে রাজনৈতিক মহল। পুরো ভোটের প্রভাব পেরেছিল কংগ্রেসের। পুরুলিয়ার ঝালদা পুরসভা কাণ্ডের কথা সকলেরই জানা। এবার ভারত জোড়ো যাত্রার সূচনা করে গ্রামে গঞ্জে কংগ্রেসের কর্মী সমর্থকদের চাঙ্গা করতে চাইছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। বুধবার সাগর থেকে যাত্রা শুরু হয়েছে। তাতে সামিল হয়েছেন পশ্চিমবঙ্গের অবজারভার ও সাংসদ এ চেল্লা কুমার, কাউন্সিলর সন্তোষ পাঠক, প্রবীণ কংগ্রেস নেতা আব্দুল মান্নান ও রাজ্য যুব কংগ্রেস সভাপতি আজহার মল্লিক। যাত্রা গঙ্গাসাগর থেকে শুরু হয়ে কচুবেড়িয়া, কাকদ্বীপ, নিশ্চিন্তপুর, কুলপি হয়ে 30শে ডিসেম্বর পৌঁছবে ডায়মন্ড হারবারে। দলনঘাটা থেকে ওই দিন র্যালি আসবে ডায়মন্ড হারবারের কপাটহাট পর্যন্ত। কপাটহাটে একটি পথসভা হবে। যখন ভারতবর্ষে ক্রমশ ঘৃণা, বিদ্বেষ, বিভাজনের রাজনীতি বিষাক্ত করে তুলছে গোটা ভারতবর্ষের রাজনৈতিক বাতাবরণকে, সামাজিক বাতাবরণকে, সেই সময় আমাদের নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে শুরু হয়েছে ভারত জোড়ো আন্দোলন কন্যাকুমারিকা থেকে কাশ্মীর। লক্ষ্য একটাই, ঘৃণা পরিত্যাগ করো, ভারতবর্ষের, ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের সভ্যতা, ভারতবর্ষের ঐতিহ্যকে বজায় রেখে ঘৃণা নয়, সহযোগিতা, হানাহানি নয়, একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলার মন্ত্র নিয়ে কংগ্রেস যে আন্দোলন 138 বছর আগে শুরু করেছিল সেই ঐতিহ্য বহন করে রাহুল গান্ধী তার পদযাত্রা করছে। 2800 কিলোমিটার পথ অতিক্রম করা তার হয়ে গেছে। এরপর 3 তারিখ থেকে রাহুল গান্ধীর পদযাত্রা শুরু হবে, শেষ হবে শ্রীনগরে। তাই ঘৃণা পরিত্যাগ করে ভারতবর্ষকে ঐক্যবদ্ধ ভারতবর্ষ হিসেবে গড়ে তোলার যে স্লোগান, ভারতবর্ষে বেরোজগারি অর্থাৎ ভারতবর্ষে কর্মসংস্থানের দাবিতে, ভারতবর্ষের মানুষের শান্তির দাবিতে, ভারতবর্ষের কৃষকের, ভারতবর্ষের শ্রমিকের, ভারতবর্ষের সাধারণ মানুষের সুনিশ্চিত ভবিষ্যতের দাবিকে সামনে রেখে রাহুল গান্ধীর নেতৃত্বে যে ভারত জোড়ো আন্দোলন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস তারই একটি অঙ্গ হিসাবে এই পশ্চিমবঙ্গে ভারত জোড়ো আন্দোলনের শরিক হয়েছে। সেই আন্দোলন শুরু হচ্ছে আজ গঙ্গাসাগরের এই পবিত্র ভূমিতে, শেষ হবে পাহাড়ে। সেই যাত্রা আমরা শুরু করলাম। ভারতবর্ষের, পশ্চিমবঙ্গের সর্বস্তরের মানুষের আমরা আশীর্বাদ চাই, তাদের দোয়া চাই, আমরা এগিয়ে যাচ্ছি। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।